এই লোকটি একটি কোম্পানির 1 কোটি টাকা ফিরিয়ে দিয়ে সততার পুরস্কার হিসেবে কোম্পানির মালিকের কাছে যে জিনিসটি চাইল, জানলে সবার চোখ কপালে উঠে যাবে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা নিয়ে তুমি চলে যাও। এই স্যার, এই আপনার কি মাথায় দোষ আছে? আমি বাবু এত সকালে মরতে চাই না। আপনি কি চান আমি মানুষের হাতে মার্ডার হই? আমার যেই দিন আল্লাহ মরণ লাগছে আমি সেই দিন। স্যার, ফাইলটা একটু চেক করে সাইন করে দিন। আর কাল যে ব্যাংক থেকে 1 কোটি টাকা উঠানো হইলো ওয়াকারদের বেতন দেওয়ার জন্য, টাকাটা তো এখনো কাউন্টারে জমা হয়নি। তো টাকাটা আপনার কাছে আছে নাকি গাড়িতে আছে? ও আচ্ছা, ভালো কথা মনে করেছ। টাকাটা তো আমার কাছে নেই, সম্ভবত গাড়িতে আছে। মুনারুল, দেখো তো গাড়িতে ছাড়ের টাকা আছে, দেখো তো আছে কিনা টাকাটা। না ম্যাডাম, আমি তো স্যারের সমস্ত কাগজপত্র নামাই নিয়ে আসছি, ওখানে টাকার ব্যাগ দেখি নাই। স্যার, কতবার বলছি আপনাকে যে আপনার কোনো কিছু খেয়াল থাকে না। আর অতগুলো টাকা এখন না পাইলে কর্মীদের বেতন দেব কিভাবে? কত বড় একটা ঝামেলায় আমরা পড়ব। 1 কোটি টাকা, এতগুলো টাকা আপনি কোথায় রাখছেন আপনি বলতে পারবেন? এই শোনো, আমার টাকাটা মনে হয় আমি রিক্সায় ফেলে আসছি। মানে বলেন কি, রিক্সা কোথায় পেলেন আপনি? আপনি তো গাড়িতে করে আসছিলেন। আমি অফিসে আসতে আমার গাড়ির তেল শেষ হয়ে যায়, ভাবলাম এতটুকু পথ রিক্সায় চড়ে চলে যাই। আর হ্যাঁ, আমার মনে হয় ওই রিক্সায় আমি ব্যাগটা ফেলে আসছি। তাহলে ও টাকাটা সব বাদ দেন, কারণ রিক্সাওয়ালে 1 কোটি টাকা পেলে আপনার কাছে কখনো ফেরত দিতে আসবে না সে। দেখছো ছেলেটার সাহস আছে? এই ছেলে, তুমি ওখানে বসো, তোমার সঙ্গে বসে কথা বলতে, তুমি ওখানে বসো, যাও বসো। স্যার, অনেক গোপন কথা আছে স্যার, কিন্তু এই কথা আপনার 1 লাখ লাগবো। আশেপাশে কারো থাকুন চলবো না স্যার, শুধু আপনি আর আমি থাকুন, আর কারো থাকুন যাবো না। এই সমস্যা নাই, ও তো আমার পিএস, ও সামনে বললে কোনো সমস্যা হবে না। বলো স্যার, আপনার পিএস রোগ রসুলুক আধা হোক, ওনার সামনেও কোন যাবো না স্যার। এটা শুধু আপনারই একা একা কল লাগবো স্যার, আপনি কেন বুঝতে আছেন না স্যার? আপনি তো আপনি একটা গাধা স্যার, আপনি ওর কথা কেন শুনেন না? এরে যাইতে কোন স্যার, এরে যাইতে কোন। এই তুমি তোমার ডেস্কে যাও, ওর সঙ্গে আমি একাকি একটু মিটিং করব, যাও তুমি যাও। আচ্ছা স্যার, আমি যে আপনাদের গাধা কইলাম, আপনি আমার কেন জিগাইলেন না? আপনাদের কেন গাধা কইলাম? হ্যাঁ বলো তো, তুমি আমাকে কেন গাধা বলছো? আপনার গাধা কমুন না তো কি কমুন, আপনি তো আসলে একটা গাধা। গাধা না হইলে কি আর এই 1,32 টাকা কেউ রিস্কের মধ্যে ফালাই আহে? ও আচ্ছা, এই টাকার ব্যাগটা আমি তোমার রিস্কায় ফেলে আসছিলাম। তাইলে এবার আপনিই কোন, আপনি কত বড় গাধা, কত বড় ব্যাককল। আচ্ছা সবই বুঝলাম, তুমি আমার অফিস চিনলে কিভাবে? এইটা আর এক কথা, আপনি যখন রিস্কার থেকে নামিয়ে গেলেন আমি পিছনে তাকাইয়া দেখি এই ব্যাগ, ব্যাগটা খুললে দেখি ব্যাগ ভর্তি টাকা। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করলাম, যেটা কার্ড যদি থাকে, কোনো কার্ড মার কিছু নাই, যে আপনার ফোন করুন। তারপর কি করি, এই শহরে যত বড় বড় যে কয়টা এই অফিস আছে 3 জায়গায় পর্যন্ত গেছি, 3 জায়গায় আমার 150 টাকা গেছে স্যার। যেই নেই যাই দারোয়ান করে 50 টাকা ঘুষ লাগবে, ঘুষ দিয়ে গেলাম কিন্তু আপনারা তো পাইলাম না। কিন্তু এই অফিসে যখন আইসি ওই আপনার দারোয়ানরাও 50 টাকা ঘুষ দিছি, সে আমার ঢুকতেই দিব না। কিন্তু এই জায়গায় ঢুইকে যখন আপনারা দেখছি তখন মনে শান্তি লাগলো, এইবারের 50 টাকা আমার টিকে গেছে স্যার। তাই তুমি অনেক টাকা খরচ করে ফেলেছো, তুমি জানো এই ব্যাগে কত টাকা আছে? আমার অত কিছু জানার দরকার নাই, আমার ওই 150, 150, 300
আবার নাস্তা পানি করছি, এর জন্য হইলো 200, আবার ঘুষ টুস দিছি, এই জায়গায় আইছি, এই সব মিলে আমার সারাদিনের কর্ম বন্ধ হয়ে গেছে। এই হিসাব পাতি করে সব মিলে 800 টাকা। এই আপনার ব্যাগ লন দেয়া লন, আমার 800 টাকা দেন স্যার, আমি ট্যাক্সে বলি, আমার এত কিছু জানার দরকার নেই। তুমি এত ভালো কেন বলো তো? তুমি জানো এই ব্যাগে কত টাকা আছে? এই ব্যাগে 1 কোটি টাকা আছে। এই লাইগেই তো আপনারে আমি গাদা কইছি, আসলে আপনি একটা গাদা। যাই হোক, ছোট মুখে বড় কথা কইছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার ব্যাগে 1 কোটি আছে না 10 কোটি আছে এই নিয়ে আমার গণ্যের লাভ কি? আমি ভাবো সারাদিনে 500 টাকা কামাই, আমার পেট চলে, আমার এত কিছু খোঁজার দরকার নাই। তো আজকে আমার বিল 800 টাকা হয়েছে, আপনি আমার 800 টাকা দেন, আমি কেটে পড়ি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা নিয়ে তুমি চলে যাও। এই স্যার, এই আপনার কি মাথায় দোষ আছে? আমি বাবু এত সকালে মরতে চাই না, আপনি কি চান আমি মানুষের হাতে মার্ডার হই? আমার যেই দিন আল্লাহ মরণ লাগছে আমি সেই দিন মরুন, তার আগে আমি মরতে চাই না। এই পাগল ছেলে, তোমাকে আমি মারতে যাব কেন? তুমি আমার এত বড় একটা উপকার করলে, এই জন্য তোমাকে আমি এই 1 লক্ষ টাকা দিলাম। এই টাকা নিয়ে আমি বাইরে যাই, মানুষ আমারে ধৈর্য জবাই করবো, ওইটাই টাকা নিয়ে যাইব। আমি বাবু এত সকালে মরতে চাই না, আর আমি যদি মরে যাই তাহলে এই টাকা খাইব কেডা? অতএব আপনার টাকা আপনি রাখেন, আমারে 800 টাকা দেন, আমি যাই। আচ্ছা আমি তোমাকে কি বলবো বলো তো, আমি তোমাকে আসলে কি বলবো? আপনি আর কি বলবেন, আমি জানি আপনার কাছে ভাঙতি টাকা নাই তো, ওই আপনি তো বড় লোক মানুষ, আমার 200 টাকা মিল করে 1000 টাকা দিবেন তো? আচ্ছা ঠিক আছে, ওই 1000 টাকা দেন, আমি লয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এই নাও। আরে আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি স্যার, আমারে চাকরি দিবেন? এই ভুল কইরেন না স্যার, আমি এই এসির বাসাতে থাকলে স্যার দম বন্ধ হয়ে মরে যাবো স্যার। তার চেয়ে ভালো কি স্যার জানেন, এই যে আমি সারাদিনে পায়ে দিয়ে রিক্সা চালাই, আমার খুব ভালো লাগে স্যার। আর সবচাইতে বড় কথা কি স্যার জানেন, বাড়তে যায় যখন আমি শুই না স্যার, আমার খুব ঘুম ভালো হয় স্যার। আরে তোমাকে আমি চাকরি দেব না, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। ধুর স্যার, আসলেই আপনি একটা ব্যাকল, আসলেই আপনি একটা গাধা। এই আপনার সঙ্গে কথা কইয়া আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি গেলাম। সালাম স্যার। এই তোমার বাড়ির ঠিকানাটা তো দিয়ে যাও। কদমতলি বাস স্ট্যান্ডে গিয়ে এই রহিম রিস্কালার কথা কইলেই আমার বাড়ি সবাই দেখাই দিব স্যার, আর কথা কইতে পারব না আপনার লগে। যাই যা স্যার, আপনার মিটিং শেষ, লোকটা দেখলাম চলে গেল। আরে শেষ মানে, এদিকে আসো, মজার ঘটনা। তুমি বলেছিলে না রিস্কালারা টাকা পেলে ফেরত দিবে না, এই নাও 1 কোটি টাকা। ওই রিস্কালা সেই টাকার ব্যাগটা পেয়েছিল, এই যে টাকার ব্যাগ, এই টাকা নিয়ে ওই ওয়ার্কারদের বেতন দিয়ে দাও, যাও নিয়ে। পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে যার জন্য এই পৃথিবীটা টিকে আছে, আর ছেলেটা অনেক সৎ। আরে আমি ওকে এই 1 লক্ষ টাকা দিয়েছিলাম, সে নেয়নি, সারাদিন সে এই আমার ব্যাগটা দেওয়ার জন্য 800 টাকা খরচ করেছে, সে ওই 800 টাকায় নেবে, সে 1 লাখ টাকা নেবে না। শেষ পর্যন্ত তাকে আমি 1000 টাকা দিয়ে সে চলে গেল টাকাটা নিয়ে। যাও তুমি টাকাটা নিয়ে আজকে ওয়ার্কারদের বেতন দিয়ে দাও, আর শোনো কখনো কারো বিষয় না জেনে কখনো মন্তব্য করবা না, এটা ঠিক নয়, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা যাও, তুমি যাও।